আসসালামু আলাইকুম, এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনাদের জন্য আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি। আজকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো সেটার সাইজ হচ্ছে 1595 স্কোয়ার ফিট, এর বাইরে আছে 125 স্কোয়ার ফিটের একটি পার্কিং। আজকের অ্যাপার্টমেন্টটিতে থাকছে 3টা বেড, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং, একটি কার পার্কিং, 4টা ব্যালকনি থাকছে, 3টা ওয়াশরুম থাকছে এবং একটা কিচেন রুম থাকছে। আর আজকে যে প্রপার্টিটি দেখাবো সেটার লোকেশন হচ্ছে আফতাব নগর। আফতাব নগরে জি ব্লকে একটি অ্যাপার্টমেন্ট, 3 কাঠা ল্যান্ডের উপরে সিঙ্গেল ইউনিট। এরকম নিত্য নতুন প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01913225522 এই নাম্বারটিতে। তো আমরা এখন সরাসরি প্রপার্টির মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে প্রপার্টির সামনে যে কমন এরিয়া, কমন এরিয়াতে অবস্থান করছি। এখানে আপনারা পাবেন একটি রেগুলার স্টেয়ার পাবেন এবং 8 প্যাসেঞ্জার বিশিষ্ট একটি সিঙ্গেল লিফট। 3 কাঠা ল্যান্ডের উপরে G+6 একটি বিল্ডিং, G+6 লিফটের 2 অর্থাৎ 3 তলা একটি প্রপার্টি আপনাদেরকে দেখাবো, যেটা ইতিমধ্যে আমরা কমন এরিয়ার রেগুলার স্টেয়ার এবং লিফটের স্পেসটা আপনাদেরকে দেখিয়েছি। আমরা এটা হচ্ছে প্রপার্টির মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করছি। আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে একটা স্পেস পাচ্ছি যেটা ডাইনিং হিসেবে অ্যারেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের ঠিক হাতে ডান সাইডে থাকছে ড্রয়িং রুম এবং ড্রয়িং, ডাইনিং এবং সামনে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। তো আমরা রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করবো। আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডে পেয়েছি ড্রয়িং স্পেস, মিডিল যে অপশান সেখানে আমরা পাচ্ছি ডাইনিং এরিয়া এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে আমরা পাচ্ছি ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিংয়ের 2 সাইডে থাকছে 2টা বেডরুম, যেটা মাস্টার বেড এবং সেকেন্ড বেড, এবং ডাইনিংয়ের সাথেই থাকছে কিচেন এরিয়া এবং ড্রয়িংয়ের সাথেই থাকছে এই অ্যাপার্টমেন্টের 3 নম্বর বেডরুম। আর এটা ছিল অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স, অর্থাৎ এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে ড্রয়িং, 3 নম্বর বেডরুম আপনারা দেখছেন এই মুহূর্তে, এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সাথে আছে কিচেন এরিয়া এবং পরবর্তীতে আমরা ফ্যামিলি লিভিংয়ের স্পেসটা দেখাচ্ছি এই মুহূর্তে, এবং ফ্যামিলি লিভিংয়ের 2 সাইডে 2টা মাস্টার বেড। আমরা রুম অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি, এখন প্রপার ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে আফতাব নগরের জি ব্লকে, 3 কাঠা ল্যান্ডের উপরে একটি G+6 একটি বিল্ডিং, যেখানে প্রতিটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট। আমরা রুম অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে, রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি, আমরা এখন ইন ডিটেলে এখন শেয়ার করার ট্রাই করব। তো আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে হাতে ডান সাইডে পাচ্ছি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে এখানে থাকছে একটি জানালা থাকছে, যেটা দক্ষিণ ফেস। এটা হচ্ছে দক্ষিণ ফেস। দক্ষিণ ফেসের ড্রয়িংয়ে আমরা একটি জানালা পাচ্ছি এবং ড্রয়িংয়ের সাথে ডাইনিং স্পেস পাচ্ছি, যেখানে এখানে একটি ওয়াল পাঁচ করা আছে। আপনারা চাইলে এখানে আপনাদের মতো এখানে ডিনার লাগানো দিতে পারেন অথবা আপনাদের মতো ইউটিলাইজ করতে পারেন। এবং কিচেনের সাথে এখানে থাকছে একটি কমন বেসিন, কমন বেসিন। আমরা কিচেন রুমটা আপনাদেরকে দেখাই, যথেষ্ট স্পেস এখানে আপনারা পাবেন। উপরে এবং নিচে ক্যাবিনেটের অপশান এখানে থাকছে। কিচেনের সাথে থাকছে একটি ব্যালকনি, এই ব্যালকনিতে আপনারা একটা ডাউনওয়াশ পাবেন এবং ব্যালকনিটা থাকছে পূর্ব সাইডে। এবং আরও একটা চমৎকার বিষয় হচ্ছে এখানে আপনারা স্টোরেজ পাচ্ছেন এবং ওয়ালে পাঞ্চ করা আছে, আপনারা ফ্রিজের যে পোর্শন সেটা হিসাবে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং কিচেন রুমটাতে ফুল হাইট টাইলস এখানে দেওয়া আছে, উপরে নিচে ক্যাবিনেট করতে পারবেন। এবং এখানে কিচেনের যে টপটা এখানে মার্বেল ইউজ করা হয়েছে। আমরা কিচেন রুমটা দেখিয়েছি আপনাদেরকে, আমরা পুনরায় ড্রয়িং স্পেসে ফিরে এসছি। ড্রয়িং রুম থেকে আমরা ফ্যামিলি লিভিংটা পাচ্ছি এবং ফ্যামিলি লিভিং 2 সাইডে 2টা বেড পাচ্ছি। আমরা মাস্টার বেডটা আপনাদেরকে দেখাচ্ছি আগে। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে থাকছে একটি ফুল হাইট ব্যালকনি থাকছে, একটি ওয়াল পাঁচ করা আছে যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন। পশ্চিম সাইডে থাকছে একটি জানালা এবং থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে এখানে শাওয়ারের পোর্শন থাকছে, হাই কমন থাকছে এবং কাউন্টার টপ একটি বেসিনের অ্যারেঞ্জমেন্ট এখানে থাকছে। এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, লাস্ট স্টেজে।
ডিসেম্বরের ভিতরেই ওনারা হ্যান্ড ওভার দিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সেকেন্ড বেডরুমটাতে আসছি। সেকেন্ড বেডরুমে থাকছে ফুল হাইট একটি ব্যালকনি, থাকছে থাকছে একটি জানালা, অ্যাটাচড ওয়াশরুম থাকছে, এবং থাকছে একটি ক্যাবিনেটের পোর্শন যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারেন। আমরা ওয়াশরুমটা আপনাদেরকে দেখাতে চাই। এখানেও হাই কমোড থাকছে, শাওয়ারের পোর্শন থাকছে, মেশিনের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ফিনিশিংয়ের পর্যায়ে আছে, খুব তাড়াতাড়ি এটা হ্যান্ড ওভার দেওয়া হবে ডিসেম্বর মাসেই, অর্থাৎ এক মাসের ভিতরে হ্যান্ড ওভার দেওয়া হবে। এবং সেকেন্ড বেডরুমে যে জানালা আছে এটা হচ্ছে পূর্ব সাইড, এবং যে ব্যালকনিটা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডে, অর্থাৎ 25 ফিট রোডের সাথেই। মানে সেকেন্ড বেড এবং মাস্টার বেড থেকে আপনারা দুইটা ব্যালকনি পাচ্ছেন, যেটা ফ্রন্ট সাইডে 25 ফিট রাস্তার সাথেই। আমি এই মুহূর্তে সেকেন্ড বেডরুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। আফতাবনগর খুবই সুন্দর একটা পরিবেশ, আপনারা অবগত আছেন। আমরা সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখালাম, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের লাস্ট আইটেম, যেটা 3 নম্বর বেডরুম। এবং 3 নম্বর বেডরুমের আগে আমরা কমন ওয়াশরুমটা আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এবং প্রত্যেকটা ওয়াশরুমের উপরে এখানে স্টোরেজের ব্যবস্থা আছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানেও হাই কমোড শাওয়ারের পোর্শন এবং বেসিনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখছি। এবং এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, 3 নম্বর বেডরুমে থাকছে একটি ব্যালকনি, একটি জানালা থাকছে, অর্থাৎ 3টা বেডরুমের সাথেই আপনারা ব্যালকনি পাচ্ছেন এই প্রপার্টিতে। এবং এই প্রপার্টির 3 নম্বর বেডরুম থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এবং এই ব্যালকনিটা হচ্ছে দক্ষিণ ফেস, খুবই চমৎকার পরিবেশ, আপনারা অবশ্যই আফতাবনগর সম্পর্কে অবগত আছেন। তো এটা ছিল আফতাবনগরে 1595 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে 3 কাঠা ল্যান্ডের উপরে সিঙ্গেল ইউনিট একটি প্রপার্টি। তো এই প্রপার্টি যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানানোর জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার রিকোয়ারমেন্টটা শেয়ার করতে পারেন। প্রপার্টি বিক্রয় নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।